কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। তো এটা কিন্তু একটা সৃজনশীল অঙ্ক। আমি তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। দেখো অঙ্কটায় বলা আছে, দেওয়া আছে x ইকুয়াল টু 1000 এবং y ইকুয়াল টু 0.0625। বলা আছে কত? বলা আছে x কে a টু দি পার n b টু দি পার n আকারে প্রকাশ করো, যেখানে a ও b মৌলিক সংখ্যা। তো আমার x দেওয়া আছে হচ্ছে 1000, এই 1000 কে আমরা a টু দি পার n ইনটু b টু দি পার n আকারে প্রকাশ করব। শর্ত হচ্ছে a ও b হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমার কত দেওয়া আছে x ইকুয়াল টু 1000, এটাকে আমরা a টু দি পার n ইনটু b টু দি পার n এই আকারে প্রকাশ করব। তাহলে আমরা 1000 কে লিখতে পারি 8 × 125। দেখো 8 আর 125 যদি গুণ করি, গুণ করলে আমার আসবে হচ্ছে 1000। দেখো 8 কে আমরা লিখতে পারি 2³, আর 125 কে আমরা লিখতে পারি হচ্ছে 5³। দেখো 2³ মানে হচ্ছে 8, আর 5³ মানে হচ্ছে 125। তাহলে এখানে দেখো আমরা কিন্তু a টু দি পার n ইনটু b টু দি পার n এই আকারে প্রকাশ করছি। n এখানেও এখানেও n, তার মানে এখানে দেখো n এর মান হচ্ছে 3, এখানেও 3 আছে এখানেও 3 আছে, আর a মানে হচ্ছে 2, তার মানে লিখবো a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু হচ্ছে 5। দেখো a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 5, তাই লিখবো। অতএব আমরা লিখবো x কে a টু দি পার n ইনটু b টু দি পার n আকারে প্রকাশ সমান সমান 2³ ইনটু 5³। এখানে দেখো আমার a সমান যেটা এসেছে সেটা হচ্ছে 2, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। b সমান যেটা এসেছে সেটা হচ্ছে 5, 5ও কিন্তু মৌলিক সংখ্যা। এখানে বলা ছিল কিন্তু যে যেখানে a ও b মৌলিক সংখ্যা, তার মানে আমার a সমান যেটা এসেছে সেটা হচ্ছে 2 আর b সমান এসেছে হচ্ছে 5। a এবং b কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে এইটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো অঙ্কটা খুবই সহজ। বলা ছিল 1000 কে a টু দি পার n ইনটু b টু দি পার n আকারে প্রকাশ করো, যেখানে a ও b মৌলিক সংখ্যা। তাহলে দেওয়া আছে x ইকুয়াল টু 1000, 1000 কে আমরা লিখতে পারি 8 × 125, 8 কে লিখতে পারি আমরা 2³, আর 125 কে লিখতে পারি আমরা 5³। তাহলে দেখো এখানে a সমান হচ্ছে 2 আর b সমান হচ্ছে 5। দেখো n সমান হচ্ছে 3, এটার পরে পাওয়ার 3, এটার পরে পাওয়ার 3, তার মানে n সমান হচ্ছে 3। দেখো এখানে a এবং b এই দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। এখানে যে শর্ত দিয়েছিল সেই শর্ত অনুসারে আমরা a ও মৌলিক সংখ্যা পেয়েছি, b ও মৌলিক সংখ্যা পেয়েছি। তাহলে x কে a টু দি পার n ইনটু b টু দি পার n আকারে প্রকাশ ইকুয়াল টু হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার অ্যানসার। এখন আমরা খ নং সমাধান করব। দেখো খ নংয়ে বলা আছে x ও y এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তো খুবই সহজ, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে লিখবো x ও y এর গুণফল সমান হচ্ছে xy। দেখো x আর y এর গুণফল হবে হচ্ছে xy। তাহলে আমরা x ইকুয়াল টু আমার দেওয়া আছে কত? দেখো x ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1000, 1000 লিখবো। আর y ইকুয়াল টু কত দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে 0.0625 দেওয়া আছে। এখন আমরা এইটা আর এটাকে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে 62.5 পাবো আমরা যদি গুণ করি। এটার সাথে এটা তুমি যদি গুণ করো, গুণ করলে এইটা আসবে, কারণ এখানে দশমিক আছে আর এখানে কিন্তু দেখো একের পরে তিনটা শূন্য আছে, তার মানে দশমিক তিন ঘর পরে চলে যাবে, মানে তিনটা অঙ্কের পরে চলে যাবে, একটা দুইটা তিনটা, তার মানে হবে হচ্ছে 62.5 হবে। তুমি যদি ক্যালকুলেটারে এটার সাথে এটা গুণ করো তাহলে এইটাই পাবা। তার মানে এইটাকে আমার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে, মানে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। তো বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য নিয়ম হচ্ছে দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে। সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক, আর শূন্য হচ্ছে সহকারী অঙ্ক। তো দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে, তার মানে দশমিকটা আমার চলে আসবে কিন্তু এইখানে আসবে, দশমিক এখন এইখানে আছে এইখানে আসবে। তাহলে এইখানে আসতে হলে দেখো আমার দশমিক এক ঘর আগে আসবে, তার মানে 6.25 হবে ইনটু 10⁻¹, তার মানে আমার লিখবো হচ্ছে 1, যেহেতু দশমিক এক ঘর আগে আসছে তাই 10 এর পরে পাওয়ার হয়েছে হচ্ছে 1। আর দেখো আমার দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক আছে, সুতরাং এই যে আকারটা লিখছি এই আকারটা হচ্ছে বৈজ্ঞানিক আকার, এটা হচ্ছে অ্যানসার।
xy = 62.5 আমরা xy = এটা পেয়েছি। এখন বলা আছে যে xy এর সাধারণ লগের পূর্ণক অংশক বের করো। তাহলে সাধারণ লগের পূর্ণক এবং অংশক ব্যবহার বের করতে হবে। তো আমার এই পূর্ণক এবং অংশক বের করার জন্য আমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে লিখব ক্যালকুলেটর ব্যবহার করি। প্রথমে আমরা ক্যালকুলেটর এসি প্রেস করব। প্রথমে ক্যালকুলেটরটা অন করার পরে তুমি আগে এসি প্রেস করে নেবে, এরপরে এরপরে লগ প্রেস করবে। তাহলে আমরা লিখবো লগ। লগটা প্রেস করার পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা প্রেস করব। তার মানে সংখ্যাটা হচ্ছে 62.5, আমরা সংখ্যাটা প্রেস করব। আর এরপরে আমরা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা দেখো প্রথমে এসি আমরা প্রেস করব, এরপরে লগ। তাহলে আমরা লগ প্রেস করলাম। দেখো সাধারণ লগ বলতে হচ্ছে 10 ভিত্তিক লগ, লগ লিখছি। এরপরে আমরা লিখবো হচ্ছে 62.5 লিখবো। লিখার পরে এবার সমান চাপ দাও, এই যে সমান চাপ দিলাম আমরা। সমান চাপ দেওয়ার পরে যা আসবে সেটা লিখবো। আসে হচ্ছে 1.795, হচ্ছে 8.8। আমরা দশমিকের পর পাঁচ অঙ্ক পর্যন্ত নিয়ে আসি। তাহলে দেখো আমরা এইটা পেয়েছি। তার মানে লিখবো যে লগ 62.5 এর পূর্ণ, দেখো এটার পূর্ণ কত হবে, তার মানে পূর্ণক হবে হচ্ছে 1 এবং অংশক অংশক হবে হচ্ছে এইটুকু অংশক হবে, তার মানে দশমিক 7.9588 এটা হচ্ছে অংশক, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো কত সহজ অঙ্ক। দেখো বলা ছিল যে এক্স ওয়াই এর সাধারণ লগের, সাধারণ লগ বলতে হচ্ছে 10 ভিত্তিক লগ, আর স্বাভাবিক লগ বলতে হচ্ছে ই ভিত্তিক লগ। সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো। তাহলে আমরা খ হতে পাই, দেখো এক্স ওয়াই ইকুয়ালটা আমরা পেয়েছি 62.5। এবার ক্যালকুলেটর ব্যবহার করে আমরা ক্যালকুলেটারে প্রথমে এসি প্রেস করব, এরপরে লগ প্রেস করব, এরপরে আমরা এই সংখ্যাটা প্রেস করব, ইকুয়াল টু আমরা পাই এইটা। আমরা লগ এই সংখ্যাটা বের করব। তাহলে দেখো বের করলে আমরা এইটা পেয়েছি। তাহলে এই এই সংখ্যাটির হচ্ছে সাধারণ লগের পূর্ণক, মানে লগ হচ্ছে 62.5 এর পূর্ণক হচ্ছে 1 এবং অংশক হচ্ছে এইটা হচ্ছে অংশক, মানে দশমিক এত হচ্ছে অংশক। তবে আমি কিন্তু পূর্ণক এবং অংশক সম্পর্কিত একটা পর্ব করেছি, তোমরা ওই পর্বটা যদি পারো দেখে এসো। দেখো এইখানে আমার যে সংখ্যাটির লগ মানে সাধারণ লগ বের করতে হবে সেই সংখ্যাটি কিন্তু এক থেকে বড়। যদি এক থেকে বড় হয় আর সেক্ষেত্রে কিন্তু নিয়ম এইটা, কিন্তু এক থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে নিয়ম আলাদা। যদি আমরা এই সংখ্যাটা পেয়েছি এক থেকে বড়, সুতরাং আমরা সহজেই লগ এত এর পূর্ণক পেয়েছি 1 আর অংশক পেয়েছি এইটা। কিন্তু এটা যদি এক থেকে ছোট হতো তাহলে নিয়ম আলাদা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।